আমি মন্দিরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ তোমার রাখি পূর্ণিমা, বেশি করে ভালো থাকতে হবে। সবাই সবার ভাই বোনকে রাখি পরিয়েছে তো? আশা করছি সবাই পরিয়েছো, আমিও আমার ভাইকে রাখি পরাবো। তার আগে সবাইকে জানিয়ে দিই, আজকে রাখি পূর্ণিমায় অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, শুভ রাখি পূর্ণিমা সবাইকে। সবাই এনজয় করো দিনটা। আমিও যাচ্ছি ভাইয়ের জন্য রাখি কিনতে, কালকে যাওয়া হয়নি, টিউশন পড়ানো ছিল, আজকে ফ্রি আছি তাই আজকে যাব রাখি কিনতে। চলো যাই, বাজার যাব অবশ্যই, তাই দেখছে একদম রেডি টেডি হয়ে গেছি, তো চলো যাই, ও বাড়িও যাব। চলে এসছি বাড়ি, সোনাই এখন করছে ড্রয়িং। শুনে রাখি পূর্ণিমাতে পড়তে বসছিস? ড্রয়িং পরীক্ষা, পড়াশোনা করতে নেই আজকে। আজকে আমাদের ড্রয়িং তো। রাখিটা কখন পড়াবি আমাকে? না পড়াবি নি, কখন পড়াবি? এই যে আমার বেড়া বনু যাচ্ছে বাজার আমার সাথে, ও টিউশন পড়া আছে, চলো যাই বাজার, রাখির দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি রাখির দোকানে, এবার দেখি কোন রাখিটা কিনবো। রাখি কিনে যাব মিষ্টির দোকানে, ওইখানে মিষ্টি কিনে একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না কতটা কি শ্যুট করতে পারবো, বাট চেষ্টা করব তোমাদের সবটা দেখানোর। চলো দেখি রাখিগুলো, তোমরাও দেখো। বাজার থেকে চলে এসছি বাড়ি, ভীষণ রোদ ছিল আজকে, পুরো স্কিন আবার পুড়ে গেল। যাই হোক, এ বাড়িতে মুড়ি খাবো, সোনাইকে রাখি পরাবো, সোনাই আমাকে রাখি পরাবে, তারপরে যাব ও বাড়ি। চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই দেখো এই রাখিগুলো কিনেছি, আর এখানে মিষ্টি আছে, চকলেট আছে, ভাই মিষ্টি খায় না তার জন্য ওই জন্য বড় জোর বড় চকলেট কিনেছি, আর এটা সোনাইদের। কোন রাখিটা পরবি বল সোনাই? ওইটা পরবি? যে বললি যে এইটা পরবি বলে, এইটা পরবি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সোনাই, সোনাই এখন আমাকে রাখি পরাবে, পরিয়ে দে। এত দূরে দাঁড়া দাঁড়া, হাতটা ঘুরায়। এই দেখো সোনাই এই রাখিটা পরিয়েছে আমাকে, আর এই যে সোনাই গিফট আছে, ঠিক আছে। এবার আমি সোনাইকে রাখি পরাই, এই রাখিটা সোনাই পরবে। মুখটা দেখা যায়, সোনাই মুখটা দেখো, দিলে রাখি দেখা যাচ্ছে না, একটু দেখি আবার নামিয়ে দিচ্ছে। আর বনু বড় বনুর চকলেট আর রাখিটা আমি সোনাইকে দিয়ে যাবো, সোনাই তুই পরিয়ে দিবি, হ্যাঁ বলবি দিদি দিয়ে গেছে। ফাইনালি আমি চলে এসেছি এই বাড়িতে, আজকে এত গরম আর এত রোদ উঠেছে বলার নয়, যেদিনই মানুষের কাজ থাকে সেদিনই এত রোদ গরম হয়। তো যাই হোক, ভাইকে এখনও রাখি পরানো হয়নি, ভাই এই মাত্র বাজার থেকে এলো, সোনাইকে রাখি পরিয়ে দিয়েছি, বড় বোন তো বাড়িতে ছিল না, টিউশন পড়তে গেছিলো, তাই ওর রাখি আর চকলেট সোনাইকে দিয়ে এসেছি। আজ আবার বাড়িতে মামা দাদু আসবে, মানে মামা বাড়ি, তো দাদু এসলে দাদুর সাথে পরিচয় করিয়ে দেব। যাই হোক, আজকের দিনে ভাইয়ের ভীষণ ভাও বেড়ে যায়, ওকে 100 বার বললে তারপরে ও রাখি পরে,
তাও কোনো কোনো বার পরে না এরকম অবস্থা। রাখি পূর্ণিমা আর ভাই ফোঁটাতে আমাকে ভীষণ পরিমাণে ও জ্বালাই, পড়তেই চায় না। যাই হোক, দেখি আজকে রাখি পরে কিনা, যদি রাখি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসছি এখন রান্নাঘরে, মায়ের বাপু আসবে বলে কথা, ভ্যারাইটিস সব রান্না হবে, তাই শাক পালা সব আমি কাটাকুটি করি, তোমরা দেখতে থাকো। শাকটা পুরো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, শাকটা কেটে নিয়েছি, আর সবজিগুলো যে কেটেছিলাম ওগুলো মা বসিয়ে দিয়েছে তরকারি করার জন্য। আজকে কি এনেছে, কি মাছটা এনেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে এসছে ইলিশ, ইলিশ মাছ হবে আজকে, ইলিশ মাছের ভাপা, বড় ইলিশটা এনেছে তাই ভাপা করব। চলো রান্না বান্নাগুলো ফটাফট সেরে নিই, ভাত খাওয়ার সময় তোমাদের দেখাবো যে কি কি রান্না হলো আজকে। এখন তো বলেই দিলাম ইলিশ ভাপা হবে, আরও কি কি তার সাথে আইটেম থাকছে সেগুলো খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। আমি স্নান করে নিয়েছি, স্নান করে গেছিলাম ভাইকে রাখি পরাতে। দেখো ভাইয়ের জন্য চকলেট আর রাখি কিনে এনেছি, কিন্তু ও বললো এখন পরবে না, জানি না ও কখন রাখি পরবে। তো চলো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই এখন, এখন আসন ফাসন করি, দাদু চলে এসছে, দেখাবো তোমাদের খাওয়ার সময় দাদুকে। চলো খেতে বসে যাই। না এটা আমার দাদু, আর এটা আমার বড় মেসো। মাছটা কি রকম হয়েছে রান্না জামানে? ভালো লাগছে মাছটা? তোমার বাবা তো খাইনি, খাবে অত ধৈর্য দিছে, তোমার বাবাকে কি পঙ্গ তুমি তুলে দিবে? খাও খাও, আস্তে আস্তে খাও। আজকের মেনুতে আছে ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ ভাপা আর ডাল। চটপট খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। আমার স্টুডেন্ট রাখি পড়াতে এসছে, এনে পড়া পড়া বাহ সুন্দর হয়েছে রাখিটা এনে চকলেট। বোন ভাই সবাই মিলে খাবি, হ্যাঁ তুইও খাবি। থ্যাংক ইউ। এগুলো আমার স্টুডেন্ট, এটা স্টুডেন্ট, আর এটা ওর পিসিমণির মেয়ে, রাখি পরাতে এসেছিল, রাখি পরালো। বিকেল তোমরা দেখতেই পেলে, দাদু আর মেসো চলে গেল বাড়ি, অনেক করে থাকতে বলা হয়েছিল যেহেতু কাজের মানুষ তাই চলে গেছে বাড়ি। ভাইকে এখনও রাখি পরাতে পারিনি, বিকেল হয়ে গেছে, ওকে অনেক করে বললাম রাখিটা পরে নে, বাট পরলো না। যাই হোক, আজকে পূর্ণিমা, প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয়, তোমরা সেটা জানো, আগের ব্লগগুলোতে বলেছি, আজকেও হবে, তো দেখানোর কিছু নেই। বাট এই রাখি পূর্ণিমাতে কী হয়, পুরোহিত মশাই এসে আমাদের বাড়ির সবাইকে রাখি পরিয়ে দিয়ে যায়, আজকেও যদি পরান তাহলে সেটা তোমাদের আমি দেখাবো। আর চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ওম ব্রহ্মা বিষ্ণু তুষ্টন্দা কোশন তে ভগবান Thank you.
দেখি রাগিটা দেখি প্যান্ডা দেখি রে মুখটা দুল প্যান্ডা মা দেখবে আসো ওই তোর পাটা দেখা দেখা তোর পাটা তুল ওই তোর পাটা এই দেখো ভাই প্যান্ডাকে রাখি পরালো তো ফাইনালি আজকের পূর্ণিমা পুজো কমপ্লিট রাখি পরানো কমপ্লিট ভাইকে রাখি পরালাম বাট ও চায় না যে আমি ওটা ভিডিও বানাই তাই তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি যেহেতু ও চায় না ও বলেছিল যে তুই যদি ভিডিও বানাস তাহলে আমি রাখি পরবো না তাই তোমাদের দেখাতে পারলাম না তার জন্য অনেক 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 সরি আমি খুব দুঃখিত এই দেখো এই এই হোয়াইট কালারের রাখিটা আমার স্টুডেন্ট পরিয়েছে আর ওপরেরটা এটা পুরোহিত মশাই পরালেন আর ছোটো বোন যেটা পরিয়েছিল ওটা আমি স্নান করার সময় খুলে দিয়েছি স্নান করতে অসুবিধে হবে বলে তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে আশা করবে একটা লাইক করবে আর একটা শেয়ার করবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো।